আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছিলাম, আরশ ঘুমিয়েছিল, ততক্ষণে ভালোই পড়ে ফেলেছি অনেকখানি অনেক সাবজেক্ট। তো এরপর সে উঠল, উঠে সে একটু এখনও দাঁত ব্রাশ করেনি, এখন তাকে দাঁত ব্রাশ করিয়ে দিব। দাঁত ব্রাশ করিয়েছি, তারপর আসলাম হচ্ছে খেতে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পাতলা খিচুড়ি, যেটা আমার অনেক প্রিয় একটা খাবার, এটা আমি অনেক পছন্দ করি। আর এদিকে নানু খাচ্ছে হচ্ছে বাকরখানি দিয়ে চা, সে সকালে ভাত জাতীয় কিছু খায় না। আর আরেকদিকে হচ্ছে নানা মেথি শাক নিয়ে এসেছিল বাজার থেকে, সেগুলো নানু বাচ্ছে। আবারও নিয়ে আসছে হচ্ছে মাছ, এখানে দু তিন পদের মাছ নিয়ে এসেছে, শোল মাছ, টাকি মাছ। তো নানু হচ্ছে আজকে রান্না করবে হচ্ছে টাকি মাছ, টাকি মাছ দিয়ে চচ্চড়ি করবে, আর এমনি এখন এগুলো সব কুটে রাখবে। মাছগুলো ছিল একদম তাজা তাজা, মানে আর আমার মাছ কাটা দেখতে অনেক বেশি ভালো লাগে, আর আমি আজকে একটা তাজা মাছও ধরেছি। তো নানু হচ্ছে এখানে মাছগুলো পরিষ্কার করছিল, এখনও সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি, আর একটু করবে। তারপর হচ্ছে আমাকে এখন ছাদে যেতে হবে। তো এটা হচ্ছে দুপুরবেলায় নানু ওখানে রান্না করছে, আমি আসছি ছাদে টমেটো নিতে, কাঁচা টমেটো। গত ভিডিওতে অনেকেই দেখেছিলেন যে আমাদের ছাদে অনেক কাঁচা টমেটো ধরেছে, সেগুলোই নিতে আসছি। তো এখন আমি এখনই বাস কভারটা দিয়ে দিচ্ছি, কারণ ছাদে আসলে এই পরিবেশটা একটু নীরব থাকে, তাই আমি তখনই বাস কভার দিই সব সময়। তো নানু বলছে বড় বড় দেখে তিন চারটা নিয়ে যাইতে। মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে আমাদের এই গাছে। আর দূরে হচ্ছে গান বাজতেছে বক্সে, কারণ হলো ওইদিকে জসিম মেলা হচ্ছে, আবার কার যেন বিয়ে তাই। তো আমি চারটা টমেটো নিয়ে নিয়েছি, এখন আমি চলে যাব বাসায়। আর এই ফাঁকে আমি সব কাজ করে ফেলছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, এখন জাস্ট রান্না শুটটা করে আমি হোস্টেলে চলে যাব। তো আমি ছাদ থেকে এসে দেখি যে সে খাটের ওই কার্নিশে গিয়ে দাঁড়িয়ে আছে, অ্যান্ড তার নতুন একটা অভ্যাস হয়েছে, সে ওখান থেকে বিছানার উপরে জাম্প করে, যেটা তার জন্য একদমই মানে উপযুক্ত না, কখন পড়ে যাবে তা কোনো ঠিক নাই। তো যাই হোক, তাকে ওখানে টিভি দেখতে রেখে আসলাম হচ্ছে রান্না শুট করতে। নানু হচ্ছে মেথি শাক রান্না করছে একদম সাধারণভাবে, এখানে তেলে দুটো শুকনো মরিচ দিয়ে ভেজে নিল, তারপর কেটে ধুয়ে বাছা মানে বেছে রাখা যেই শাক সেই শাকটা দিয়ে দিল, তারপর দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতো কিছু পেঁয়াজ, কাঁচা মরিচ ফালি করে রাখা, আর হচ্ছে দিল পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। আর মেথি শাকটা একটু তেতা তেতা খেতে হয়, এটা ডায়াবেটিক্স রোগীর জন্য অনেক ভালো। তারপর আজকে আমাদের ভিডিওর মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই রান্নাটা, এটা হচ্ছে নানুর হাতে টাকি মাছের চচ্চড়ি। এইটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, এমনকি বাইরে থেকে যারা বেড়াতে আসে যদি কখনো খায় তারাও অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে নানু আলু দিয়ে দিল, তারপর দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ, মরিচ আর লবণ, তারপর দিল পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। তো এটা সম্পর্কে গল্প আছে, গল্পটা হচ্ছে আমার নানুর মা, যে হচ্ছে আমার বড় মা, সে হচ্ছে এটা অনেক মজা করে রান্না করত, তার থেকেও একটু কম মজা করে নানু রান্না করে, কিন্তু তারটা নাকি নানুরটা থেকে আর অনেক বেশি মজা ছিল, যার কারণে হচ্ছে নানু মানে আর কি আমাদেরকে বলতেছিল যে তোমার বড় মা অনেক মজা করে রান্না করতো, এভাবে বলতেছিল আর গল্প করতেছিল, এর মধ্যে মাখানো হয়ে গেল। তো এর মধ্যে আবার সামান্য পরিমাণে আদা বাটা এবং রসুন বাটাও দিয়েছে, তারপর সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে হাতের সাহায্যে। এবং এটার যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে মাখানো, মাখানো মানে আমার কাছে মনে হয় যে নানুর মাখানোর জন্যই চচ্চড়িটা খেতে বেশি ভালো হয়। আমার আম্মু রান্না করলে কিন্তু খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার নানু রান্না করলে এটার স্বাদ মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। তারপরে হাত ধুয়ে এখানে পানি দিয়ে দিল, হাত ধোয়া পানিটা মানে রান্নায় যে পানিটা ইউজ করে সেটাই দিয়েছে। আর এদিকে হচ্ছে চচ্চড়িটা যখন চুলায় বসানো হয়েছে, আমি আসলে দেখাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো নানু এখানে টমেটো আর হচ্ছে কাঁচা টমেটো আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিল। তো তার কিছুক্ষণ পর তরকারি হয়ে গিয়েছে।
চচড়িটা কিভাবে খেতে ভালো লাগে, ঝোল ঝোল করে খেতে কিন্তু একদমই এটা ভালো লাগবে না। এটা হচ্ছে একদম মাটির চুলায় করলে বেশি মজা হয়, তাই নানু মাটির চুলায় করলো যদি আমাদের গ্যাস আছে। তো এইটা হচ্ছে একদম হালকা এক সাইড পোড়া পোড়া হয়ে যায়, মানে অতিরিক্ত পোড়া না, একটা মানে হালকাভাবে লেগে যায় কড়াইয়ের সাথে, সেইটা খেতে হচ্ছে বেশি মজা লাগে। তো নানু আসলে ওইভাবে রান্না করতে পারে। তারপর চটজল দিয়ে আমি ভাত নিয়ে নিলাম, আর এদিকে এই যে সে আমার ক্যামেরা দেখে শুরু করে দিছে তার কীর্তিকলাপ, অন্যদিকে তাকিয়ে আছে, সে ক্যামেরার দিক তাকাবে না। তো যাই হোক, আমি কোনো রকমে জাস্ট খেতে বসে গেছি অনেক দ্রুত, আমি ওকে এর মধ্যে খাইয়ে দিয়েছি, আরশকে ঘি দিয়ে ভাত খাইয়েছি। তো প্রথমে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে এটা, মানে মাছ না দিয়ে যদি নানুর শুধু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে তাহলে মনে হয় অনেক মজা হয়, এত বেশি মজা। আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন বাসায়, কারণ এটার স্বাদ অনেক বেশি মজার। আমি যদি পারতাম আপনাদেরকে খাওয়াতে, নানুর হাতের এই চচ্চড়ি অবশ্যই খাওয়াতাম। তো তারপর হচ্ছে মেথি শাক নিলাম, এটা একটু তিতা, তাও জোর করে বলছে যে নানু খাইতে, এটা খেলে এটা নাকি শরীরের জন্য অনেক ভালো। থাম্বলেইনে তো দেখছেন যে গাজরের হালুয়া, সরি গাজরের জর্দা, আর হয়তো টাইটেলেও দেখছেন, আসলে গাজরের জর্দাটা আমি ভিডিওর মাঝখানে রাখছি একদম। তো নানা হচ্ছে তিন কেজি গাজর কিনে নিয়ে এসেছিল, সেই গাজরটা হচ্ছে এখন দেওয়া হবে, আর আজকে হবে গাজরের জর্দা রেসিপি। তো এখানে হচ্ছে নানা গাজরগুলো ধুয়ে রাখছে, আর এখানে তিন কেজি রান্না করা হবে না, এখানে হচ্ছে কিছু উঠিয়ে রাখা হবে, ফ্রোজেন করে রাখা হবে। আমার নানার হাতের যে কোনো রান্না কিন্তু অতুলনীয়, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো বা দেখবেন যে বিভিন্ন রান্না মানে রেসিপি আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা রেসিপি রাখি, সেই রেসিপিগুলো আমার নানা রান্না করে, আর তার হাতের রান্না অতুলনীয়, মানে আমার নানুর থেকে আমার নানার হাতের রান্না বেশি মজা। তো যাই হোক, এখানে হচ্ছে নানা একটা পিলারের সাহায্যে প্রথমে গাজরের উপরে যে আবরণ থাকে অর্থাৎ খোসাটা, সেই খোসাটা ছুলে নিয়েছে, তারপর হচ্ছে এখানে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর মতো গ্রেট করছে। তো আমি আর নানু দুজন মিলে গ্রেট করছিলাম, আর এই গ্রেটার দিয়ে গ্রেট করতেও মানে আপনারা মনে করবেন যে খুব সহজ, তা কিন্তু না, অনেক বেশি কঠিন, আর হাত একদম ব্যথা হয়ে যায় যেহেতু গাজরের পরিমাণ অনেক বেশি ছিল। তো এভাবে সুন্দর মতো গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে, এবং উপরে যে শক্ত অংশ থাকে গাজরের ওটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভিতরে নানা এখানে আধা কেজির মতো দুধ দিয়ে দিল, এই আধা কেজির দুধটাকে একটু শুকিয়ে আনতে হবে, অর্থাৎ এক বলক দিতে হবে দুধটাকে। অন্যদিকে কিন্তু আমাদের গাজরের কুচি দেখতে পাচ্ছেন, গ্রেট করা গাজর একদম পারফেক্টলি মিহি, এটা কিন্তু ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে বেশি ভালো হয়, আপনারা চাইলে বটি দিয়ে কুচি কুচি একদম মিহি কুচি করে কাটতে পারেন। তো বলক উঠে আসা দুধের ভিতরে এখানে হচ্ছে গাজর, গ্রেট করে রাখা গাজর দিয়ে দিল। তারপর হচ্ছে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছে সুন্দর মতো, আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে, যেহেতু এইটা জর্দা, জর্দা রান্না করতে কিন্তু বেশি একটা দুধ লাগে না। ওইদিকে আমাদের ওই গাজরটা ভালো করে দুধের সাথে ভাজা হয়ে গিয়েছে, ওটা আমরা উঠিয়ে রেখেছি, এবং অপর দিকে আমরা ওই একই কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে ঘি। এখানে নানা পরে আরেকটু ঘি দিয়েছিল, ঘির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর তেল ইউজ করলে কিন্তু হবে না। তারপর এখানে দিয়ে দিল হচ্ছে গরম মশলা, এলাচ এবং তেজপাতা। তেল ইউজ করলে কেন হবে না, সেটা হচ্ছে তেল ইউজ করলে হবে, আপনার রান্নাটা হবে, কিন্তু খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না, আর ঘির যে ঘ্রাণের সাথে কিন্তু জর্দাটা যায়। তো তারপর হচ্ছে এখানে গাজরের যে কুচি করা ছিল সেই কুচিটা দিয়ে দিল, তারপর দিয়ে দিল হচ্ছে চিনি, এখানে হচ্ছে এক কাপ দেওয়া হয়েছে প্রথমে, তারপর পরে আরও দেওয়া হবে। তো ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছে, আবারও এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিল। তো চিনি গলে কিন্তু একটু হালকা পানি পানি হয়, এটা কিন্তু রাখা যাবে না, এটা হচ্ছে একদম শুকিয়ে ফেলতে হবে।
অন্যদিকে এখানে হচ্ছে কাঠবাদাম এবং পেস্তা সিদ্ধ দেওয়া হয়েছে, কারণ জর্দার সাথে বাদাম না হলে কিন্তু ভালো হয় না। এদিকে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পানি শুকোয়নি। এরপর নানা এখানে দিয়ে দিল কিশমিশ। যখন আপনার এই জর্দাটা কড়াইতে থাকবে এবং চুলাটা জ্বালানো থাকবে, চেষ্টা করবেন যে অনবরত নাড়া, না হলে কিন্তু লেগে যাবে। আর এই কাঠবাদাম নিয়ে ঘটনা হয়েছে, তো নানা আসলে আমাকে রান্না শেখানোর চেষ্টা করছে, আমি আসলে নানার কাছে রান্না শিখছি। তো এর মধ্যে হচ্ছে নানা আমাকে ট্রেন দিচ্ছে কীভাবে কুচি কুচি করে কাঠবাদাম কাটতে হয়। আমি আসলে পারছিলাম না, পরে আমি কয়েকটা অনেক কষ্ট করে কাটছি, পরে নানাই কাটছে পরে। আর নানা যখনই, এটা হচ্ছে নানা বাদাম কাটছে। তো যাই হোক, নানা যখনই রান্না করে আমি সবসময় চেষ্টা করি, অনেক কিছু জিজ্ঞাসা করি, সিক্রেট ট্রিক্স রান্নার ভিতরের সব কিছু জিজ্ঞাসা করে করে রান্না শিখি। তারপর হচ্ছে আমাদের এই গাজরের যেই জর্দা সেটা রেডি, এবং নানা এখানে সুন্দর মতো এটাকে ডেকোরেশন করছে বাদাম দিয়ে। সে রান্নায় যেমন পটু, সেরকম হচ্ছে ডেকোরেশনেও তেমন পটু, মানে খুব সুন্দর করে সাজাতেও পারে সে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে কোনো মানে কিছু ইউজ করিনি, তারপরও কত সুন্দর হয়েছে এই জর্দার কালারটা, একদম লাল টুকটুকে, দেখেই একদম মন ভরে যাচ্ছে। তো এটা দেখে আমার অনেক ভালো লাগছিল, সাজানোটা নষ্ট করতে ইচ্ছা করছিল না, কিন্তু তারপরেও আমি একটু খেলাম। আর এটা আসলে এটা স্বাদ অতুলনীয়, অনেক বেশি মজার। আর গাজর দিয়ে কিন্তু আরও অনেক রেসিপি হয়, যেমন গাজরের পায়েস, গাজরের হালুয়া। আমরা নেক্সটে অবশ্যই কোন কোন রেসিপি আপনাদেরকে দেখাবো গাজর সম্পর্কিতও বলতে পারেন, কমেন্ট সেকশনে বলে দিন। আর গাজরটা কিন্তু অনেক মজা হয়েছে, গাজরের যে জর্দা। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হচ্ছে সাধারণত আমি পড়তে বসি, সারাদিনে তো আর টাইম পাইনি, এখনও হচ্ছে আরশ ঘুমিয়েছিল। আর একটা কথা কি, মানে আরশ যখন ঘুমায় আমি তখনই পড়তে পারি, তারপরে আর পড়তে পারি না। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, মানে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। আর এর মধ্যে হচ্ছে নানু আমার পড়ছিলাম, নানু আমার জন্য নাস্তা নিয়ে আসলো, একটা আনার এবং একটা মালটা কেটে নিয়ে এসেছে আমার জন্যে। তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে এটা খাবো, আর আরশকেও খাওয়াবো, ও হচ্ছে ঘুম থেকে এখনও ওঠেনি, নাহলে তো আনার ওকে খাওয়াতে পারতাম। তো সে ঘুম থেকে উঠে তারপরে নানা ওর জন্য একটু বাটিতে রেখে দিয়েছিলাম মালটার হচ্ছে আনা। সে ভাবছে যে আমি কি খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এটা ভাবতে ভাবতে হঠাৎ করে মালটাটা হাতে তুলে নিল। যেহেতু আনার চিনে না, সেহেতু আনার নেনে মালটা আগে খেয়েছে, মালটা নিচে হাতে। তো আমরা যাই খাই, নানা সবসময় ওর জন্য তুলে রাখে, খেতে পারুক আর না পারুক। তারপর হচ্ছে রাখি আমার ফ্রেন্ড, ও আমার জন্য দই, মিষ্টি, ফল, তারপর হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, এগুলো দিয়ে গেছে রাত্রেবেলায়। তো রাত্রের খাবারটা ওদের খাবার দিয়ে সেরে নিছি, আর লুচিও দিয়েছিল, আর দই একটু ছিল, এটা আমি আরশকে খাইয়ে দিচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের খিচুড়ি, খিচুড়িটা অনেক মজা ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।